আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি আইসিসির কাছে জমা দিয়েছে হোস্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির অনুমোদনের অপেক্ষায় থাকা সেই ফিক্সচার অনুযায়ী পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের সাথে গ্রুপ এ তে রাখা হয়েছে বাংলাদেশকে। খেলা হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। ভারতের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আট বছর পর 2025 সালে আবারও অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। এবারের আসরের আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে ভারত পাকিস্তান সফরে যাবে কি, সেই প্রশ্নের উত্তর না মেলায় এখনও টুর্নামেন্টের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। 2008 সালের পর আর পাকিস্তান যায়নি ভারতীয় ক্রিকেট দল। সবশেষ এশিয়া কাপে পাকিস্তানের পরিবর্তে দুবাইতে ম্যাচ খেলেছিল রোহিত শর্মারা, যার ফলে 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারত সফরে যেতে আপত্তি করেছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান দল অংশ নেয় ভারতের সেই টুর্নামেন্টে। তখন শোনা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সফরে যাবার অঙ্গীকার করেছে ভারত। সেই হিসেবেই আয়োজক পাকিস্তান নিচ্ছে সব ধরনের প্রস্তুতি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে আল জাজিরা বলছে, টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়ে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি আইসিসি কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন খসড়া সূচি সহ সব ধরনের পরিকল্পনা। পাকিস্তানের প্রস্তাবিত সূচি অনুযায়ী 19 ফেব্রুয়ারি করাচিতে হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। আসরের সবগুলো খেলা অর্থাৎ 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে তিন ভেন্যুতে। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে টুর্নামেন্টের সব ম্যাচই। 7টি ম্যাচ হোস্ট করবে লাহোর, 5টি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে আর 3টি খেলা আছে করাচিতে। ভারত তাদের সবগুলো ম্যাচে খেলবে লাহোরে। পিসিবির পরিকল্পনা অনুযায়ী করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে দুটি সেমিফাইনাল, তবে ভারত সেমিতে গেলে সেই ম্যাচ হবে লাহোরে। সেই সাথে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামই হোস্ট করবে ফাইনাল ম্যাচ। ফাইনাল ছাড়া কোনো ম্যাচের জন্য বরাদ্দ নেই রিজার্ভ ডে। আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4টি করে দল থাকবে দুই গ্রুপে। পিসিবির প্রস্তাবিত গ্রুপ এ তে আয়োজক পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ডের সাথে রাখা হয়েছে বাংলাদেশকে। 1 মার্চ লাহোরে অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তান মহারণ। আর গ্রুপ বির 4 দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। তবে এই খসড়া সূচি এখনও চূড়ান্ত ধরার সুযোগ নেই। আইসিসির পরবর্তী বোর্ড সভায় অংশগ্রহণকারী দেশগুলোর কাছে অনুমোদন নেবার পরই সূচি এবং পরিকল্পনাগুলো অনুমোদন করবে আইসিসি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।